বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি সকলে ভালো আছেন প্লান্টেড অ্যাকুরিয়াম অর্থাৎ জীবিত গাছের যে সকল অ্যাকুরিয়াম আমরা তৈরি করি এগুলো মোটামুটি আমাদের সকলেরই পছন্দ তো আমিও মাঝে মধ্যে প্লান্টেড অ্যাকুরিয়াম বানানোর চেষ্টা করি এবং ভিডিও আগেও করেছি কিভাবে এই প্লান্টেড অ্যাকুরিয়াম বানাতে হয় এটু জেড নিয়ে আগে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে ভিডিওগুলো দেখতে পারেন তবে আজকের বিষয়টি একটু ভিন্ন আজকের এই ভিডিওতে কীভাবে প্লান্টেড একুয়ারিয়াম বানাতে হয় আমি সেটা দেখাচ্ছি না বরঞ্চ আমি একটি প্লান্টেড একুরিয়াম তৈরি করেছিলাম তারপরে সেটাকে খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছি যদিও সেই গাছপালা দেওয়ার পরে যে ভিডিও শ্যুটগুলো করেছিলাম সামহাও আমার মোবাইল থেকে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে যার ফলে আমি দেখাতে পারছি না বেশ কিছু পরিমাণে সুন্দর সুন্দর গাছ হয় সেগুলো আমি কিছু বিক্রিও করি ঠিক আছে এভাবে মোটামুটি ভালোই চলতেছিল বাট হঠাৎ করে একদিন আমার এই গাছগুলো সব মরে যায় এবং আমার এই একদম নষ্ট হয়ে ঘোলা হয়ে প্রচুর পরিমাণে অ্যালগি প্রবলেম দিয়ে আমার ট্যাঙ্কটা পুরোপুরিভাবে বাজেয়াপ্তর মতো হয়ে যায় মানে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা এর আগে যে চিত্রটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না একটু আগে বললাম যে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে তো এখন দেখেন যে এত কষ্ট করার পর এত সুন্দর করে একটা ট্যাঙ্ক সাজানোর পরে এই ট্যাঙ্কটা যদি এই অবস্থা হয় তখন কেমন লাগে পরবর্তীতে অনেক কষ্ট করে সেই সমস্যাগুলোকে আস্তে আস্তে রিকভার করে পুনরায় আমার ট্যাঙ্কটিকে আমি এখন যে চিত্রগুলো দেখছেন আবার প্লান্টস দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করি এবং মোটামুটি পুনরায় আমার অ্যাকুরিয়ামের একটা সৌন্দর্য ফিরে আসে এবং এই যে জার্নিটা এখানে আমি কি কি করেছিলাম কি কি আমাকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে অর্থাৎ এই পুরো বিষয়টা না আজকে আমি ভিডিওতে আপনাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল কারণ আসলে বুঝাতে চাচ্ছিলাম যে কি নিয়ে বিরোধ করবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন কেমন হলো জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন যে চিত্রটা দেখছেন এটা হলো আমার ট্যাঙ্কটা একদম নষ্ট হয়ে গিয়েছে ভিতরে দেখবেন প্রচুর পরিমাণে এলগি গ্লাসটা একদম ঘোলা হয়ে গিয়েছে এবং যতগুলো ভালো জাতের গাছ ছিল সব ম্যাক্সিমাম মারা গিয়েছে আর ভিতরে ময়লা জমে একদম কালো একটা স্তর পড়ে গেছে আমার নিচে যে বালু দেওয়া আছে ওটা সিলেটি স্যান্ড দেওয়া আছে তার উপরে এবং প্রথম দিকে দেখেছিলেন যে আমার গাছের ডালগুলো এবং পাথরগুলো কত পরিষ্কার ছিল আস্তে আস্তে সবগুলো কালো হয়ে গিয়েছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে এই আর সৌন্দর্য তো নাই বরঞ্চ আরও আগের থেকে বেশি খারাপ দেখা যাচ্ছে তো এখন আমাদেরকে এটা আবার আগের মতো পুনরায় একটা চেহারা ফিরে দিতে হবে যার ফলে সর্বপ্রথম আমাকে গ্লাসগুলোকে সুন্দরভাবে মুছতে হবে তো গ্লাস মোছার জন্য আমার কাছে আসলে আধুনিক কোনো যন্ত্র নেই যার ফলে নেট ব্যাগগুলো পাওয়া যায় আমরা বাজারে যে সকল নেট ব্যাগ পেয়ে থাকি আমরা মাল আনা নেওয়া করার জন্য যে ব্যাগগুলো ব্যবহার করি সে ব্যাগটা দিয়ে সুন্দর করে গ্লাসগুলোকে ডোলে ডোলে ধুয়ে মুছে আমি বসে পরিষ্কার করবো আর তার সাথে সাথে আমার যে গাছগুলো দেখতেছেন প্রচুর পরিমাণে ময়লা এবং এলগি জমেছে এইগুলোকে এখন আমাকে একটা ব্রাশের সাহায্যে সুন্দর মতো ডোলে ঘষে মেজে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে এভাবে কাজ চলতে থাকবে পরিষ্কার করবো আপনারা একটু খেয়াল করবেন কিভাবে কি করতেছি এখন আমি এইটার মাঝখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি যে কেন আমার এই ক্রিয়ামটা এই ধরনের সমস্যা হলো আর এখান থেকে রিকভারি করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সর্বপ্রথম আমি কথা বলবো আপনাদের সাথে যে কিভাবে আমার এই ট্যাঙ্কটা এভাবে নষ্ট হয়ে গেল বা কি কারণে এই ধরনের সমস্যা আপনাদের হতে পারে আমার সমস্যার মূল ছিল পানি কারণ আমাদের ঢাকা শহরে ছাপলায় পানি ব্যবহার করি হঠাৎ করে পানিতে মাঝে মধ্যে আয়রনের মাত্রা বেড়ে যায় যার ফলে আমাদের এই ধরনের সমস্যা বেশি পড়তে হয় আর পানি নিয়ে আরেকটা সমস্যা হলো টেম্পারেচার ঠিক আছে এটা আমার মনে হয়েছে এই লাস্ট যখন আমি ঝামেলায় পড়েছি আমার মনে হচ্ছিলো যে এই টেম্পারেচার কারণেই এই সমস্যাটা হয়েছে তো সেটা আমরা আপনাদেরকে বলতেছি তার মধ্যে আপনারা দেখেন দেখছেন যে আমি পানি পাল্টাচ্ছি অর্থাৎ ধর পরে এখন আমি পানিটাকে সুন্দর করে ময়লা পানিটা ফেলে আবার পানি দিবো তো সমস্যাটা হলো যে আমি যখন পানিটা অ্যাড করেছিলাম আমার একুয়ামের পানি টেম্পারেচার এবং আমি যে পানিটা দিচ্ছি সেই পানি টেম্পারেচারের মধ্যে অনেক পার্থক্য ছিল অর্থাৎ আমার পানি টেম্পারেচারটা একটু বেশি ছিল আর একুয়ারিয়ামের পানি টেম্পারেচারটা একটু কম ছিল তো এই টেম্পারেচারটা অতিরিক্ত নিশ্বিশ হওয়ার কারণে আমার এই একুড়িয়ামের এই সমস্যাটা হয়েছে বলে আমার বেশি মনে হয় তাছাড়া একটা কারণ হতে পারে যে আমি একটু অতিরিক্ত মাত্রায় লাইট দিয়ে ফেলেছিলাম যে যেখানে আমি শুরুর দিকে আমার প্রয়োজন ছিল তিন থেকে চার ঘন্টা সময় লাইট দেওয়া সেখানে পাঁচ ছয় ঘন্টার উপরে লাইট দেওয়া হয়েছিল যার কারণে এ ধরনের সমস্যা হতে পারে তো কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম প্রথম বিষয় হলো আপনারা কখনই যারা ঢাকা শহরে থাকেন সরাসরি সাপ্লাইয়ের পানি ব্যবহার করবেন না অবশ্যই পানিটাকে একটু পুরাতন করে ব্যবহার করার চেষ্টা কর তো আর ঝামেলা থেকে আমরা আমি একদম মুক্তি পাওয়ার জন্য এখন যেটা করছি যে ফিল্টারের পানি আমি অ্যাকুরিয়ামে ব্যবহার করছি আপনাদেরকে একটু বলি যে দেওয়ালে আমরা যে সকল ফিল্টারগুলো সেট করি ওই ফিল্টারের পানিটা আমি এখন ব্যবহার করছি মানে মোটামুটি একটু ভালো মানের ফিল্টারের পানি যদি আপনার ইকোয়েরিয়ামে দেন আশা করি এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আচ্ছা এখন আমাদের যে সমস্যাটা হয়ে গিয়েছে সেটা থেকে আমি রিকভার করার জন্য কি করেছি সেটা হলো আমি আমার অ্যাকুরিয়ামের প্রতিদিন টানা সাত দিন পর্যন্ত প্রতিদিন আমি আমার অ্যাকুরিয়ামটাকে এভাবে ঘষে মেজে পুষ্কার করে ফিফটি পানি পাল্টে দিয়ে আবার পুনরায় ফিফটি পার্সেন্ট পানি দিয়ে দিয়েছি অর্থাৎ ফিফটি পার্সেন্ট পানি চেঞ্জ করেছি এভাবে সাত থেকে দশ দিন আপনারা আপনাদের ট্যাঙ্কটাকে মোটামুটি পরিষ্কার করে ফেলবেন তারপর থেকে আপনি পুনরায় প্লান্স দিতে পারেন এবং প্রতি সপ্তাহে কমপক্ষে থার্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ দিবেন আর অবশ্যই যে পানি পাল্টানোর সময় যে বিষয়টা আপনাদেরকে বললাম পানি টেম্পারেচার যেটা দিচ্ছেন এবং একুড়ি পানি পানির টেম্পারেচার সেম রাখবেন আর অবশ্যই পুরাতন পানি অথবা ফিল্টার পানি ব্যবহার করার চেষ্টা করবেন আরেকটা যেটা বিষয় হলো আমি এখানে বেশি ভালো ফিল্টারটা ব্যবহার করা হয় নাই এটা আমার একটা ভুল হয়েছিল। কারণ তখন আমার কাছে আসলে ভালো তেমন কোনো ফিল্টার ছিল না আর কিনে ব্যবহার করব তেমনও সুযোগ পাইনি একটু ব্যস্ততার দরুন যার ফলে এই সমস্যাটা পড়ার ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল এবং ফাইনালি আমি সমস্যাটায় পড়ে যাই যদিও অনেক কষ্ট হয়েছে এই ময়লা বারবার পরিষ্কার করতে করতে অনেক সমস্যায় পড়েছি আর ফাইনালি মোটামুটি রিকভারি করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের সামনেও মোটামুটি আপনি বোঝাতে চেষ্টা করেছি যে কিভাবে সমস্যা থেকে আমি রিকভারি করেছি যেহেতু লাইটের কথা বলেছিলাম লাইটের বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই লাইট হয়েছে কি যখন নতুন একুম তৈরি করবেন তখন আপনারা দৈনিক তিন থেকে চার ঘন্টা লাইটস দিবেন তারপর আস্তে আস্তে দশ দিন পনেরো দিন হওয়ার পরে প্রতিদিন আপনারা দশ মিনিট পনেরো মিনিট করে বাড়িয়ে সর্বোচ্চ ছয় ঘন্টা পর্যন্ত দিতে পারেন তো মোটামুটি কষ্ট টষ্ট করার পরে পানি পরিবর্তন করতে করতে যখন পানিটা ক্লিয়ার হয়ে গিয়েছে আমি আবার কিছু গাছ দিয়েছি এখন আমি আস্তে আস্তে আবার সুন্দর করে সাজিয়ে নিবে মোটামুটি এখন এভাবে চলতেছে মাঝখানে আবার একটু সমস্যা পড়েছিলাম সেটা আবার ঠিক হয়ে গিয়েছে প্ল্যান্টস আমি কোনোটা দিচ্ছি কোনোটা কাটতেছি আবার সরাচ্ছি আবার দিচ্ছি এভাবে চলতেছে তবে অ্যাকুরিয়ামটা মোটামুটি এখন ভালো আছে আবার মাছ দিয়েছি আর হ্যাঁ যখন ওই যে পানিগুলো পাল্টাবেন তখন মাছগুলোকে অবশ্যই সরিয়ে নেবেন পুনরায় আবার পানিটা একটু পুরাতন হয়ে গেলে মাছ দিয়ে দিবেন আর এখন আমি একটা ভালো ফিল্টার দেওয়ার জন্য চিন্তা করতেছি একটা সবো বারো সাহেব আপাতত দিয়ে দিয়েছি আরও ভালো মানে ফিল্টার ইনশাল্লাহ দিব তো আশা করি বুঝতেই পেরেছেন তবু কোনো কিছু বুঝে না আসলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। আর অনেকের হয়তো একামের প্লান্স প্রয়োজন হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনারা ফেসবুকে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের যে নাম ইউড্রিম সেটা লাগে সার্চ করবেন একটা গ্রুপ পাবেন সেখানে গিয়ে আমার থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ